I would love to. I'd love to. আপনি ইংলিশ মুভি দেখেছেন আর এই এক্সপ্রেশনটি দেখেননি, এটা হতেই পারে না। I'd love to. I'd love to. I'd love to. মনে রাখবো, I'd love to, it has two meanings. One is a positive response and the other is a negative response. আমরা সাধারণত কথা বলার সময় দুই ধরনের টোন ইউজ করি। One is rising tone and the other is falling tone. I'm repeating, rising tone, falling tone. আপনি যখন রাইজিং টোন ইউজ করে আইড লাভ টু বলবেন তখন বিষয়টা একটা পজিটিভ রেসপন্স হবে, আর যখন ফলিং টোন ইউজ করে বলবেন তখন একটা নেগেটিভ রেসপন্স হয়ে যাবে। বিষয়টা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করি। ধরুন আপনি অফিসে বসে কাজ করছেন, আপনার বন্ধু এসে বলল চলো দোস্ত নিচে গিয়ে একটু চা খেয়ে আসি। আপনি যদি এটাকে ফলিং টোন ইউজ করে বলেন তখন এটা একটা নেগেটিভ রেসপন্স হয়ে যাবে। যেমন আপনি বললেন, ইউ নো আই এম রিয়েলি ভেরি বিজি, আই হ্যাভ গট মাই হ্যান্ডস ফুল, বাট আইড লাভ টু। এই যে আপনি এই টোনে কথাটা বললেন এর মানেটা হচ্ছে যেতে পারলে খুবই খুশি হতাম কিন্তু পাচ্ছি না। বাট ইফ ইউ এক্সপ্রেস উইথ দ্যাট রেজ টোন তখন এটা একটা পজিটিভ রেসপন্স হয়ে যাবে। যেমন আপনি বললেন, আইড লাভ টু, লেটস মেক আ মুভ রাউন্ড দেয়ার। তাহলে আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হতে পেরেছি। আজ তাহলে এই পর্যন্তই। স্টে উইথ মিজানস কেয়ার, লার্ন ইংলিশ অ্যান্ড বি হ্যাপি। থ্যাংক ইউ।